আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম। আপনারা যারা ইচ্ছা অনিচ্ছা আমাকে সুইচ করেছেন, তাদের প্রত্যেকেই জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে জেনে নিই আমরা কি নিয়ে আজকে এই ভিডিওটা করা হবে। আমরা সাম্প্রতিক সময়ে আসা কয়েকটা প্রশ্নের সলিউশন নিয়ে এগুলোতে সাজাবো, এবং ভিডিওর মধ্যে আমাদের জন্য একটা সারপ্রাইজ অফার থাকবে, যেটা কোনো একটা সময় আমরা রিভিউ করবো। আমরা দেখতে পাচ্ছি টিডিসিএল এর সাবজেক্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ আসা একটা প্রশ্ন, যেটা জেনার ডেভের যদি আমরা যদি কারেন্ট এবং হচ্ছে ভোল্টেজটা বের করতে চাই, আমরা বের করবো সেই কারেন্ট থেকে। আমরা দেখতে পাচ্ছি যদি পাই মাইনাস এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সেটা হচ্ছে টোটাল কারেন্ট। এবং এইদিকে আসেন, যেমন ধরো এইদিকে পজিটিভ প্রান্ত, এইদিকে হচ্ছে নেগেটিভ প্রান্ত, যেহেতু সে রিভার্স বাইসে কাজ করে, সো এর ড্রপটা কত আসছে? মাইনাস 10 ভোল্টস ইকুয়ালস টু 0, আর যেহেতু কোনো ড্রপ নাই, সো আমরা কারেন্ট পাচ্ছি কি? আমরা কারেন্ট পাচ্ছি হচ্ছে 120 ভোল্টস এর থেকে 10 ভোল্টের পার্থক্য। আমরা ভাগ করব হচ্ছে 5 কিলো ওম দিয়ে, তো কারেন্টটা পাচ্ছি হচ্ছে আমরা পাচ্ছি
এই লুপ দিয়ে যাওয়া মোট কারেন্ট। এখন দেখেন আমরা যেহেতু এই লুপ দিয়ে যাওয়া মোট কারেন্টটা পেয়ে গেছি, আমরা কি অনায়াসে এই লোডের ড্রপটা বের করে ফেলতে পারি, যেটা আমাদেরকে কিন্তু প্রশ্নে বলে দিছি যে ভিটা এটা হচ্ছে এই লোডের একসাথে থাকবে সেই ভোল্টেজটা বের করতে হবে। আমরা জাস্ট হচ্ছে আমরা যদি ভি বের করি তাহলে সেটা হচ্ছে এই লোডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট হচ্ছে 22 মিলিঅ্যাম্পিয়ার, আর এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 5 কিলো ওহম, ইকুয়ালস টু আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 110 ভোল্ট। 110 ভোল্ট হচ্ছে জাস্ট এই 5 কিলো ওহমের অ্যাক্রস আমরা পাচ্ছি, যেটা আমাদের একটা আনসার কিন্তু। এবং আরেকটা প্রশ্ন করছিল যে জেনারেটরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট বের করতে হবে, আমরা যেহেতু মোট কারেন্টটা পাইছি এবং আমরা লোড কারেন্টটাও জানি, লোডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট ছিল হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, 1 মিলিঅ্যাম্পিয়ার এদিকে যাচ্ছিল। এখানে আমরা একটু ফোকাস করি এই নোডের মধ্যে, দেখেন টোটাল কারেন্ট আসতেছে এবং জেনার কারেন্ট বের হয়ে যাচ্ছে, লোডের কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা জানি এসিএল থেকে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে আগত কারেন্ট, কোনো একটা পয়েন্টে আগত সকল কারেন্ট এবং নির্গত সকল কারেন্টের যোগফল কিন্তু সমান। তো সেই হিসেবে আমরা এখানে আগত কারেন্ট পাচ্ছি টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে নির্গত কারেন্ট গুলো ছিল জেনার কারেন্ট এবং ওই লোড কারেন্ট। সো এখান থেকে আমরা অনায়াসে জেনার কারেন্ট পাবো, টোটাল কারেন্ট থেকে এই লোড কারেন্টটা বাদ দিই তখন আমরা জেনার কারেন্টটা পেয়ে যাবো। আমরা জানি টোটাল কারেন্ট ছিল 22 মিলিঅ্যাম্পিয়ার, লোড কারেন্ট ছিল 1 মিলিঅ্যাম্পিয়ার, তারপরে আমরা জেনার কারেন্ট পাচ্ছি হচ্ছে 21 মিলিঅ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। আগে আরেকটা ছিল হচ্ছে 120 ভোল্ট, 110 ভোল্ট এই 5 কিলোমের একস। সো কোয়েশ্চনটা খুবই সিম্পল, কিন্তু এখানে যে বিষয়টাতে সমস্যা হইল, অনেকেই মনে করতো যে এখানে এই 50 ভোল্টকে আমি কনসিডার করবো না 10 ভোল্ট যে পরবর্তীতে বলছে সেটা কনসিডার করবো, এখানে একটা কন্ট্রাডিকশন চলে আসতো। তো এখানে আমরা যেটা মানে আমরা যেটা ফোকাস রাখবো সেটা হচ্ছে প্রশ্নে সাকিরে যাই থাকুক না থাকুক প্রশ্নে কিভাবে বলা হয়েছে সেটাকে ফোকাস রাখতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করার ক্ষেত্রে একটু তাড়াহুড়া করার কারণে হয়তো এই ছোটখাটো পয়েন্টগুলো মিসআন্ডারস্ট্যান্ড করে পুরো একটা জায়গা কিছু পাঠায় দেয়। সো প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হবে। জেনার ডাউনের এরকম অসংখ্য ম্যাথ আসছে সাম্প্রতিক সময়গুলোতে বা বিগত সালগুলোতে, অধিকাংশই খুবই সহজ টাইপের ম্যাথ ছিল আমার ধারণা, এবং যেহেতু বিগত সাল থেকে দেখা যাচ্ছে আজকে পর্যন্ত ডে বাই ডে প্রশ্নের মান কঠিনের দিকে যাচ্ছে, তো অনায়াসে বলা যায় আজ থেকে সামনের দিকে 2-3 বছর পরে বা 1 বছর পরে যে প্রশ্ন হবে সেইগুলা এখনকার সময়ের প্রশ্ন থেকে একটু কঠিন হবে। তো সেজন্য আমি হচ্ছে একটু কঠিন এর মধ্যে একটা ম্যাথ সলিউশন করবো জেনার ডাউট। আমার ধারণা এই ধরনের টাইপ থেকে হয়তো কোনো একটা সময় সামনে প্রশ্ন আসতে পারে। তো দেখেন এখানে যে ভোল্টেজটা বলা আছে ভি জেড নট, এটাকে আমরা বলবো ভি টিন পটেনশিয়াল, সেটা 3.3 ভোল্ট। এখানে একটা জেনার রেজিস্ট্যান্সের কথা বলা আছে, মিনিমাম জেনার কারেন্টের কথা বলা আছে, আমাদেরকে ফাইনালি এই লোডের রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আমাদেরকে ফাইনালি এই লোডের রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স বের করতে হবে। তো সেই হিসেবে আমরা জেনার ডায়োডের মূল ক্যারেক্টারিস্টিক্সটা বা মূল ফান্ডামেন্টালটা কি রকম থাকে সেটা একটু দেখি। আমরা তো নরমালি জেনার ডায়োডকে এভাবে সিম্পলাইজ করি, এটা হচ্ছে একটা জেনার ডায়োড যার আমরা বলি হচ্ছে ভি জেড, জেনার ভোল্টেজটা এই ভি জেড আমরা প্রকাশ করি। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি জেনার ডায়োডের এর মধ্যে আরো দুই অংশ থাকে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স থাকে এবং একটা বিল্ট ইন পটেনশিয়াল থাকে যেটা বিজনেস মোড আমরা রিপ্রেজেন্ট করি, এবং এই দুটা সমষ্টি কিন্তু আমাদের এই জেনারেল ভোল্টেজ কে আমরা বলি। সো এখানে একটা কেবিএল দিলে আমরা এই ভিজেডটা পেয়ে যাই, অর্থাৎ ভিজেড নট এবং এই জেনারেল রেজিস্ট্যান্সের সমষ্টির মোট যে ড্রপটা সেটা হচ্ছে আমাদের জেনারেল ভোল্টেজ। তো আমরা সিম্পল টাইপের ম্যাথগুলোতে দেখো জেনারেল ভোল্টেজের মাধ্যমে এই ম্যাথগুলো থাকে, ভিতরে ভিজেড নট আর যেটা আছে কিনা এগুলো মেনশন করা থাকে না বা ওই ধরনের প্রশ্ন থাকে না, কিন্তু একটু ডিপলি পড়াশোনা করলে বা কঠিনের প্রশ্ন
কোডিং থেকে যদি প্রশ্ন আসে সার্ভিস সিস্টেম ইঞ্জিনিয়ারিং পোস্টে, তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। এই ধরনের মেথডে সলিউশন করতে গেলে আমরা প্রথমে এই জিনিসটা তো বুঝতে পারছি, এখানে মানে হচ্ছে বি জেড আমরা পাবো হচ্ছে এই দিকে যাওয়া কারেন্ট আই জেড অর্থাৎ জেনারেটর দিয়ে যাওয়া কারেন্ট ইনটু হচ্ছে আর জেড এর সমষ্টি। এইটা হচ্ছে আমাদের একটা জেনারেটরের মূল যে ফান্ডামেন্টাল। সো এটা জানলে আমরা বাকি বিষয়গুলো অনায়াসে সলভ করতে পারবো। কিভাবে দেখেন জেনারেটরের ক্ষেত্রে ডায়োডের সাথে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে জেনারেটরের রিভার্সে কারেন্ট প্রবাহিত হয় এবং আমরা জানতাম ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হলেই ফরওয়ার্ডে কারেন্ট প্রবাহিত হলেই ডায়োডগুলো অ্যাক্টিভ হয়ে যায়, জেনারেটরের রিভার্সে কারেন্ট প্রবাহিত হলেই আমরা অ্যাক্টিভ করতে পারবো। এর মধ্যে একটা রেস্ট্রিকশন আছে কি জেনারেটরের একটা মিনিমাম কারেন্ট সেট করা থাকবে এবং ম্যাক্সিমাম কারেন্ট সেট করা থাকবে। মিনিমাম কারেন্টের কম যদি কারেন্ট প্রবাহিত হয় রিভার্সে, তারপরে ডায়োডগুলো জেনারেটরগুলো অ্যাক্টিভ হিসেবে কাজ করবে। অবশ্যই জেনারেটরের যে কারেন্টটা যে আই জেড, এই কারেন্টটা মিনিমাম কারেন্ট থেকে বেশি নিতে হবে। আই জেড কে এটা হচ্ছে মিনিমাম জেনারেটর কারেন্ট, এটা থেকে বেশি হইতে হবে কত সমান, অথবা ম্যাক্সিমাম জেনারেটর কারেন্ট যেটা আই জেড এর তার থেকে ছোট হইতে হবে বা সমান হইতে হবে। এই মানে কন্ডিশনটা ফুলফিল করলেই একমাত্র জেনারেটর আমরা অ্যাক্টিভ বলবো, অন্যটা অফ বলবো। তো আমাদের প্রশ্নে এবার ফিরে আসি, দেখেন আমরা আইজেড কে দেওয়া আছে, আমরা কারেন্ট বের করবো জেনারেল কারেন্ট, সেই কারেন্টের বেসিসে আমরা আইজেড এর সাথে কম্পেয়ার করে বুঝতে চেষ্টা করবো যে ব্যাগগুলো অ্যাক্টিভ করবে, ব্যাগটা যেগুলো অ্যাক্টিভ আছে। তো এটা বোঝার জন্য এখানে এই শাখা যেহেতু আমাদের এই শাখার যেহেতু ভোল্টেজ দেওয়া আছে 3.5 ভোল্টের, এটাই কিন্তু আমাদের জেনারেটরের একপাশে আছে, অর্থাৎ জেনারেটরের যে বি জেডটা আমরা জানতাম, এই বি জেডটা এটা কিন্তু 3.5 ভোল্টের বলা বলে দেওয়া আছে ইনডিরেক্টলি, কারণ এই জেনারেটরটা এই আর নট এই লোডের একপাশে আছে প্যারালাল আছে, তাহলে ভোল্টেজটা যেহেতু প্যারালাল সমান সেটাই হবে আমাদের বি জেডের মান। বি জেড যেহেতু জানি এবং এর উপরে কিন্তু বি জেড নট দেওয়া আছে, আমরা অনায়াসেই আমরা আই জেডটা পেয়ে যাবো। কিভাবে আমরা জানতাম এই ড্রাইভের মধ্যে একটা বিল্ট ইন পটেনশিয়াল থাকে এবং তার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, তার ইকুয়েশনটা ছিল VZ equals to VZ mod প্লাস হচ্ছে IZ into RZ। সো এখানে আমরা VZ জানি 3.5, VZ mod জানি 3.3 দেওয়া আছে এবং IZ টা আমাদের বের করতে হবে, RZ এর মানও কিন্তু দেওয়া আছে 100 কিলো। সো এখান থেকে আমরা আই জেড যেটা পাচ্ছি সেটা কি, সরি আমরা একটা কালেকশন আছে, আমরা এই আর জেডটা যেটা সেটা হচ্ছে 100 ওহম, 100 ওহম হলে আমরা যে আই জেডটা পাবো সেটা হচ্ছে 2 মিলিঅ্যাম্পিয়ার। সো আই জেড যদি 2 মিলিঅ্যাম্পিয়ার হয় তাহলে আমাদের কম্পেয়ার ব্যাপার, আমাদের মিনিমাম জেনার কারেন্টটা ছিল কি প্রশ্ন দেওয়া ছিল 3 মিলিঅ্যাম্পিয়ার, আমাদের যে কারেন্ট আসছে সেটা 2 মিলিঅ্যাম্পিয়ার, 2 থেকে অবশ্যই 3 বেশি। এখন আমাদের যে কারেন্ট জেনারেটর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি মিনিমাম জেনারেটর কারেন্ট থেকেও কম হয় তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ এই ডায়োডটা অফ আছে, একটা ওপেন সার্কিটের মধ্যে কাজ করছে। কিন্তু আমরা যদি ডায়োড বলতাম তাহলে ডায়োডের মধ্যে দিয়ে এই যে পজিটিভ কারেন্ট আসছে এরকম পজিটিভ কারেন্ট আসলেই আমরা অ্যাক্টিভ ধরে নিতাম, সেটা মিনিমাম ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন ছিল না। কিন্তু জেনার ডায়োড আমরা একটু অ্যাডভান্স পড়াশোনা করতে গেলে দেখো জেনার ডায়োডের মিনিমাম ম্যাক্সিমাম একটা কারেন্টের লিমিটেশন আছে, যার বেসিসে আমাদের ডায়োডগুলো অ্যাক্টিভ নেগেটিভ বিষয়টা বিবেচনা করতে হয়। সো আমরা সেই বেসিসে আমরা বুঝতে পারলাম ডায়োডটা জেনার ডায়োডটা অবশ্যই ইনেক্টিভ থাকবে, যদি ইনেক্টিভ থাকে তাহলে আমাদের প্রশ্ন প্রশ্ন কি আর নটের মান বের করতে হবে। এখন দেখেন অবশ্যই সেই 3.5টা এই লোডের একসাথে পাবো, আমরা যদি কোনোভাবে এই এই লোডের মধ্যে দিয়ে যা কারেন্টটা বের করে দিতে পারি তবে কিন্তু আমরা তার আর নট পেয়ে দেবো। কিভাবে আর নট আমরা জানি সেই ওহমের ল থেকে ডি বাই আই, ডি হচ্ছে 3.5, আই এর মানটা আমাদের বের করতে হবে। এই আই এর মানটা বের করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এটা যেহেতু একটা ওপেন ড্রাইভারটা যেহেতু নাই ওপেন হওয়াতে এটা মোটামুটি একটা মোটামুটি না একটা সিরিজ সার্কিট হয়ে গেছে,
তো সিরিজ সার্কিট আমরা একটা কেবিএল ইউজ করে বদ্ধ একটা লুপ কেবিএল ইউজ করে আমরা সহজেই আমরা আই যে সরি এই লোডের অ্যাক্রসে মধ্য দিয়ে যাওয়া কারেন্টটা বের করতে পারি। সেই কারেন্টটা বের করার জন্য আমাদের অবশ্যই একটা কেবিএল দিতে হবে। আমরা যদি প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় সাইন ইউজ করি তাহলে প্লাস টেন থেকে শুরু করব, প্লাস টেন। এবার কারেন্ট যেহেতু পজিটিভ দিকে ঢুকবে তাহলে আমরা হচ্ছে মাইনাস টু পয়েন্ট টু ইন্টু হচ্ছে ওই কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিট তাহলে পুরো সার্কিটে একটাই কারেন্ট আছে এবং এই কারেন্টটাই এই লোড দিয়ে যাবে। এখানে যে ড্রপটা সেই ড্রপটা কিন্তু দেওয়াই আছে, সেটা হচ্ছে 3.5 এবং হচ্ছে আর কোনো ড্রপ না থাকে আমরা ইকুয়ালস টু 0 বলতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে এই লোড দিয়ে যাওয়া কারেন্ট, এই যে কারেন্ট আমরা কেবিএল দিয়ে বের করলাম এটা অন্য অনেক ভাবে বের করতে পারি, কেন না আমরা জানি এরকম একটা সিরিজ সার্কিটে এরকম একটা সিরিজ সার্কিটে আমরা কিন্তু যে লোড গুলো আছে এখানে যে মোট ভোল্টেজটা আছে এই মোট ভোল্টেজটা এই দুইটা লোডের মধ্যেও বিভক্ত হবে। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা থেকেও কিন্তু আমরা বের করতে পারি। আমরা জানি ওই শাখার যে শাখার ভোল্টেজ বের করবো সেটা সমান আমরা কি করতে পারি, ফাইভ ইকুয়ালস টু মোট ভোল্টেজ এবং ওই শাখার রোধ, ওই শাখার রোধ ডিভাইডার হচ্ছে অথবা আমরা ভোল্টেজ ডিভাইডার মেথড ইউজ করে যে আমরা পাচ্ছিলাম সেখানে আমরা কিন্তু সলভ সলভ ফর্মুলাতে দেখতে পারি সেম আছে। আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা ইউজ করেও যেটা পেলাম সেটা হচ্ছে 1.184 একই রকম আসছে, অর্থাৎ আমি সেম বিষয়ে আমরা কেবল দিয়েও বের করতে পারি অথবা আমরা সিরিজ সার্কিট দিয়ে আমরা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা অ্যাপ্লাই করেও আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারি। সো এটা বের করা অনেক সহজ হয়ে গেছে, কিভাবে আমরা যেহেতু ডায়োডটা টেস্ট করে দেখছি যে ডায়োডটা অফ আছে, অফ থাকার কারণে নর্মাল একটা সিরিজ সার্কিট এখানে অন্য কোনো কিছু বিবেচনা করার দরকার নেই, তো আমরা ভোল্টেজ ডিভাইডার মেথড অথবা আমরা কেবল ইউজ করে দিতে পারি। যদি ডায়োডটা অ্যাক্টিভ থাকে তবে কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা অন্যভাবে বের করতাম, কিভাবে আমরা তখন মূল কারেন্ট বের করতাম, তারপর হচ্ছে জেনারেটরের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট বের করতাম, সেই কারেন্ট বাদ দিয়ে আমরা লোডের মধ্যে দিয়ে কি কারেন্ট আছে সেই কারেন্ট বের করতাম এবং সেই কারেন্ট এবং ভোল্টেজ থেকে আমরা আট ঘটটা বের করে নিতাম। সো আমাদেরকে অবশ্যই আমরা আমি আবারও বলবো আমরা ডায়োডের মেন অথবা জেনারেটরের মেন যাই করি না কেন আমাদেরকে শুরুতে ডায়োডগুলোকে টেস্ট করে নিতে হবে, টেস্ট করার পরে যে আমি আমাদের স্পেসিফিক আনসার করতে যাবো। আমি শুরুতে যদি আমি ডায়োডগুলোকে টেস্ট না করে মনে একটা অন অফ ধরে নিই তখন ম্যাথগুলোর আনসারটা সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এবার আমরা যেটা বলছিলাম যে সারপ্রাইজ অফার সেটা হচ্ছে আমরা আপনাদের এই ভিডিওতে কিরকম সারা আসতেছে তার উপর ভিত্তি করে আমরা নেক্সট আপনাদেরকে একটা সার্ভিস প্রোভাইড করবো খুবই সবার জন্য ফ্রিভাবে, সেটা হচ্ছে ইন ফিউচারে যে সমস্ত পরীক্ষাগুলো হবে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল থেকে সাবসিস্টেম ইঞ্জিনিয়ারিং যে ধরনের পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর প্রশ্নের সলিউশনগুলো আমরা ইনস্ট্যান্ট ওই দিনই দেওয়ার চেষ্টা করবো। ধরেন আজকে আমাদের প্রশ্ন পরীক্ষা হবে আজকের মধ্যেই আমরা সেই পরীক্ষার প্রশ্নের সলিউশনগুলো লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করবো, এতে করে আপনারা যারা ডিপ্লোমাতে আছেন তারা বুঝতে পারবেন যে আদৌ পরীক্ষাগুলোতে জবের পরীক্ষাগুলোতে কীরকম প্রশ্ন আসে সেভাবে আপনি হয়তো আপনার গোলগুলো সেভ করতে পারেন, বা যারা জবের প্রিপারেশনে আছেন ডিপ্লোমা পাস করে ফেলছেন তারও প্রশ্নগুলো কী কী আসে সেই প্রশ্নগুলো অবজারভেশন করে করে আপনাদের যে পড়াশোনার শিডিউলগুলো বা পড়াশোনার স্ট্রাকচারটা সেট করে নিতে পারবেন।
তো এই পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে।